মাইয়াটার নাম কি হেয়ে জিগাইতে আছি? লুসিমা। ও হয় হয় লুসিমা। দন্য মায়ের দন্যি মাইয়া তুমি, বাপ মায়ের মুখ একেলে উজ্জ্বল করে দিছ। শুনো, এইখানে খারে থাকবা, মুই না হন্তা মাই এহেন তন এক পাওল বানা, বুঝছ? আচ্ছা। কোনো ব্যাপার না, কোনো ব্যাপারই না, বুঝছেন? কোনো সমস্যা না। আপনি একটা কাজ করবেন, মানে দাঁড়াই থাকতে কি কষ্ট হইতে আছে? সমস্যা নাই, তাহলে আমি চেয়ারম্যানকে একটা ম্যানেজার লই আস, ম্যানেজারকে একটা চেয়ার নিয়ে আসতে বলি, সেখানে বসবেন। অথবা মনে করেন যে একটা চৌকি বা একটা একটা খাটের ব্যবস্থা করি, আপনি বিশ্রাম করবেন। আপনি একলা শুবেন, সিঙ্গেল, আমি শুব না, মানে শুয়ে থাকলেন আর কি। কোনো কিছু বলবেন, কোনো সমস্যা? আমার কিচ্ছু লাগবে না। ওই যে আপনার মা আসছে। আমা, এই না, মোর মাথা যতক্ষণ চুল আছে আল্লাহ জানে তোমার ততক্ষণ হায় তার আসতো। মা, আমার মাথার থেকে একটা চুল নিয়ে বাইতে তো হায় তার হয়ে যাবে। আর ইয়ে হবে না, মোর দোয়া মরি করবে। বুঝছি, তারপর তো বুঝি দোয়া হয় না, বুঝছেন? অসুবিধা নাই, আমার দোয়া আমি পরে করবো, তুমি আগো। থ্যাংক ইউ আম্মা। থ্যাংক ইউ কম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসি আন্টি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হেয়া তো মুইও বাপে আছি, হেয়ার পিনে ওই মাইয়াটার বিষয়ে কিছু যাচাই বাছাই করা লাগবে, কিন্তু এখন রোগুরে কোনো কিছু জানা যাবে না। আসি, বুঝবে নি, চল আ। ও পেয়ারা, পেয়ারা, ও পেয়ারা, এই মেয়েস হো না, কিছু হয় না, দেখো আমাকে কিরকম চিনাইতে আছে, ওই যে বাথরুমে হাইন দে, বুঝছো? ডলা দিয়া একশো সাদা বানাই খেলাইছি, এই চেহারা দেখো, চেহারা দেখো, কিরকম সাদা চিনাইতে আছে না? এবার ওই যে হেনা ফানা কি জানি হেঁট দিয়ে দিয়েছি মাথায়, বুঝছো? এখন গাছ আমরা একশো টানতে আসছে, করবো তাল দেখতে পারলে টানিয়ে যেতে আনে। আমাকে ওই যে সিনেমার নায়কের নাম চিনাইতে আছে না? ও কি কথা, ঢাকা শহরে আসি কি তোমার নতুন রূপ জ্বালাইছে? হ্যাঁ, তুমি ফয়জুর বাপ, তোমার ফয়জুর বাপের মতোই চিনাইতে আসে। হায়, মই ফয়জুর বাপ? মোর তো ফয়জুর বাপের নাম চিনাইবে, মোর কে কুদ্দুসের বাপের নাম চিনাইবে? মুই কি আর বাপ? অন্য কথা, এই তোমার কি দুটো নতুন সিংহ যাইছে নাকি, যে ছাগলের নাহান লাগবে? কোন সিং নাকি? ওই যে মোর হাল নাহান পাকনা গজাইছে, তো মোর হা লাগবে। আবার হাসেন নাহান তোমার নেঙ্গুরো গজায় নাই, যে তোমার হাস বলবো। হাই হাই, বুঝতে পারছি, বুঝতে পারছি, ব্যবাহী হারাজিম তো রয়েছো জঙ্গলে, খড়কুটার ঘরের মধ্যে রয়েছো, ছাগল বেড়া গরু হেল্লা ঘুমাইছো, সো হয়তো হেয়েই পড়বে, ভালো জানিস সহে পড়বে কা? এই যে সুন্দর মতো হাজ্য রয়েছি, হ্যাঁ তো সহে পড়তে আসে না, ফালতু জানি কোন হানের। তোমার তিন ভাইরা ভালো আছে, ছাগলে দুধ দেয়, মুরহার আন্ডা দেয়, হাঁসে আন্ডা দেয়, গুস্ত দেয়, তুমি কি দাও? হ্যাঁ, পারো তো শুধু গামলা ভরিয়া পান্তা ভাত খাইতে, মরিচ মিরিয়া খাউন্নে খোটা দিলা, দেশ রানে ভাত খাই হেই খোটা দিলা, ফেললে করলাম কান্দো নাই দেশ, হালার বাড়ি এই সেবিনে খাউন্নে খোটা দিতে আসো, আশমুহুরা ছাগল এই যে খাউন আইনে তাই কি ডা, হ্যাঁ মুইয়ানি না, খাউন্নে খোটা দিস। এই তুমি আনবে না তো আনবে কেডা, তুমি আনো, আমার কান্দতে আছে, এই কান্দো না। হয় কান্দো না আইছিলে আমি, হ্যাঁ আবার গেস ও বেড়া গো, ভালো করি ভালো দেখি, এখন আমার রবু হাল আর দুলাবের মতো আমাকে এখন চিনাইতে আছে না? এই মোর বাইরে হালা কবা না, সে এখন কত বড় লোক, কত সয় সম্পত্তির মালিক, দেখ একবারে মোর কলজা হান্ডা পড়ে গেছে, মোর কলজাও হান্ডা পড়ে গেছে, বুঝতো? আবার আস্তে আস্তে আবার গলে গেছে, আমাকে দেখো কিরকম চিনাইতে আছে, কালে রোবট দুলা ভাই, দুলা ভাই, ওই যে এটা কি জানি দেখি না টেলিভিশনে, এই হোক এইসব মারে যে একটা এরকম স্বাস্থ্যওয়ালা নায়ক সুলেমান খান, এরকম চিনাইতে আছে না আমাকে? বলো তো জানি কোন খান কাকু, তুমি ফয়জুর বাপ, তোমার ফয়জুর বাপের মতো চিনাইতে আছে।
তোরম খারা দিল্লি বাজি ওরোকা নায়ক নাম চিনেই আছে স্বাস্থ্য বস্তু ভালো হয়েছে থাকিস করতে না না সরলে বাদ খাই ফালতু জানি কোন হানের কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল হারাটা জীবন ধরিয়ে দিতে হয় শুধু হে বুলির মাসু আপনারা সবাই শান্ত হয়ে বসেন স্যার কিছুক্ষণের মধ্যে আপনাদের মাঝে এসে পৌঁছাবেন স্যার কি ইলেকশনে খারাইবো কোনো ব্যাপার না আপনারা চাইলে স্যার খারাইতে পারেন হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার না আমরা সবাই আছি এই তোমরা জোরে একটা স্লোগান ধরো আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন কি জন্য হয়েছেন আমি সবই জানি কোনো সমস্যা নাই টাকা পয়সা কোনো ব্যাপার না আল্লাহ আমাকে দিয়েছে কোনো সমস্যা নাই কিন্তু আপনারা এখানে আমাকে নিয়ে যে একটা স্লোগান দিয়েছেন আপনি কষ্ট করে দাঁড়ান আমি কথা শেষ করবো আচ্ছা আপনি আপনার কাজ শেষ করুন যেটা বলতে আসছিলাম যে আমাদের দুর্বলতা কোথায় আমরা একজনে অর্থাৎ আরেকজনের মনের কথা কি অর্থাৎ আমরা বুঝতে পারি না অনেক সময় আছে কি আমরা বুঝে ও না বোঝার ভঙ ধরিয়ে থাকি তো এইটা এই যে ধরেন এখন প্রেম প্রীতি ভালোবাসার কথাই অর্থাৎ হ্যাঁ একজন আরেকজনকে ভালোবাসে ধরেন আমি একজনকে ভালোবাসি এখন আমি আমার মনের কথাটা তাকে কোনোভাবেই খুলিয়ে বলতে পারি না আবার সেও বুঝতে পারতে আছে না মানে এটা যে কী একটা সমস্যা এটা যে কী বলবো মানে এই সমস্যাটা যদি এই মানসিক সমস্যা যদি না থাকে মানে একজনের মনের কথা আরেকজনের যদি অকেলে সে বুঝিয়ে এলায় তাহলে হয় কি মানে আর কোনো সমস্যা থাকে না সহজ সমাধান হয়ে যায় একজনে আরেকজনের হয়ে যায় সেটা খুব দরকার বুঝছেন তো এই স্লোগান দাও আমার ভাই তোমার ভাই রবিউল ভাই রবিউল ভাই রবিউল ভাই চাই কি জনগণের শান্তি রবিউল ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে আমার ভাই তোমার ভাই রবিউল ভাই রবিউল ভাই হয়েছে 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 যথেষ্ট হয়েছে এখন আমি ওই বলতে পারছি যে আপনারা আমাকে একশোতে একশো বুঝতে পারছেন হ্যাঁ এখন বিষয় হচ্ছে যে এই পিলে সবাই যদি আমাকে বুঝতে পারতো মানে আমার মনের কথা আমার মনের চাহিদাটা কি সেটা যদি সবাই বুঝিয়ে নিতে মানে সেই জন্য আপনারা একটু প্রার্থনা করবেন তাহলে কী হবে আপনাদের মতন অন্য মানুষও যাতে আমার মনের কথা একদম বুঝিয়ে ফেলায় তাহলে আর কোনো সমস্যা থাকবে না তাহলে কী হবে তাহলে ওই সোনায় অর্থাৎ সোহাগা হইয়ে যাইবে মানে সোনায় সোহাগা হইয়ে যাইবে একদম সেই সোনায় সোহাগাটাই খুব দরকার এখন আপনারা প্রার্থনা করবেন আমার জন্য আর কোনো সমস্যা নেই কোনো ব্যাপার না টাকা পয়সা কোনো ব্যাপার না আল্লাহ আমাকে দিয়েছে ম্যানেজার সাহেব জি স্যার আমি সব কিছু করছি স্যার আপনি চিন্তা করবেন না কোনো ব্যাপার না ম্যাডাম সরি আমি সামান্য ডিস্টার্ব করিয়ে ফেলাইছি সময় নিয়েছি এখানে অসুবিধা নেই এখন চলেন আপনাকে আগ্রহী দিই আসেন এখন কার কি সমস্যা শুনে শুনে আপনাদেরকে আমি টাকা দিচ্ছি এখানে স্ট্যান্ডার্ড দাও বলতে আছি আমির আলী দেখো তো আমাকে কিরকম চিনাইতে আছে সুন্দর লাগতেছে দুলাভাই সুন্দর যে লাগতে আছে তো মুইও বুঝতে আছি বলতে আসছিলাম যে মুখে কেকে মানে কেয়ার মতো লাগতে আছে আমাকে সেইটা তোমাকে ভালো করে দেখে বলো তো দেখি কেয়ার মতো লাগতে আছে গুলো ভাই আপনার তো আপনার মতোই লাগতে আছে ওটার পর মোরে যে মন না লাগবে তো মুইও বুঝতে আসি মোরে মন না লাগবে নাকি জবরিয়ে না লাগবে বলতে আছে এই এই যে রবিউল স্যার তো গো স্যার সে তোর কী হয় কেন দুলা ভাই তিনি তো আমাদের স্যার হন
তিনি তোদের স্যার হয়, আমি তার কি হই? আপনি স্যারের দুলাভাই হন? এই তো এতক্ষণে লাইনে আইসো। ওডার ভো হে হইলে মোর হালা, মই হইলে গিয়ে দুলাভাই। সেই জন্য মুখে এখন রবি হইলে দুলাভাই দুলাভাই মনে হইতেছে, সেটা তোকে জিজ্ঞাসা দিছি। দেখতে দেখি। ও মা, আপনি স্যারের দুলাভাই হন, আপনি তো স্যারের দুলাভাই দুলাভাই লাগবে। অনেক ধন্যবাদ আমি আলি, তুমি জীবনে অনেক বড়, এই বাসার কাজের লোক হইতে পারবা, আমি তোমাকে দোয়া দিলাম। জি দুলো, এদিকে আসো, এমনি আসো, ওখানে বসো না, ওখানে বসো না, ওখানে দাঁড়াও। সূর্যটা আছে আমি রেল ধরো। জি ওরা নেই দাঁড়, বলতে আসি তাহলে ঘুষ। আর এই যে জেলাফি কিনে খাবি, জেলাফি বাদাম বাহার পাওয়া যায়, জেলাফি পাওয়া যায়, হে কিনে খাবি? ও জেলাফি কিনে খাই, সে মূল্য দোয়া করি। ওর যখন চেহারা সরে তার সালমান খানের নাম। জি জি তুলে দেখ, দা দা সাউন্ড ও পাগলা গেলে ঠিকই বলছে না? সূর্যের কথা কও, সূর্য হ্যার কোনো কলঙ্ক নাই, সূর্যের মধ্যে তেজ আছে। বেননি হলে গাং পারে, ওই যে গায়ে কুরতাল নাককে বই থাকতাম না, সূর্যর তেজে গার মধ্যে কিরম দোষ লাগতে আসে। এ বলতার ঘরের বলতা, বেড়া মানুষের বেলা হইয়া খাটে, আর মাইয়া মানুষ সান্দের রূপ নিয়া জন্মায়। হায় হায়, সান্দের রূপ লই জন্মায়, হেলিকেই তো সান্দে কলঙ্ক আছে। আমার আম্মার কলঙ্ক কিছু বলতে আসি না। আসলে তোমারে বলদা বললা ভুল করে আলাইছি, তুমি একসের একটা পাড়া। তোকে যন্ত্রণায় জান্দামর কালা কালা হইয়া গেলে, কি শুরু হলি তোরা? লুসিমার কথা কর লুসিমা, পুনর গুণের কথা হারা জীবন বললে শেষ হইবে না মা। হয় হয় ও মা, রোশনা ঠিক কথা কইছে। আর বুদ্ধি, বুদ্ধি তো লোদি সর লোক ধরিয়া নেই, হেলে বুঝা যাইবে না গডের মধ্যে বুদ্ধি আছে কত আনি। হ এইটা তো ঠিক কথাই বলছে, তোমার মাথায় তো বুদ্ধি আছে। ও মা, আম্মা, মোরজামাই, মোরজামাই, মূলেতে মানুষের মনের কথা বোঝাটাই কিন্তু খুব কঠিন কাজ। এরা দেখে না, এরা কিন্তু সাধারণ জনগণ, পাবলিক তারাও, অথচ তারা কিন্তু আমার মানে মনের কথাটা বুঝিয়ে ফেলাইছে যে রবিউল ভাই চায় কি জনগণের শান্তি। আপনি কি ইলেকশন করছেন নাকি? জানতাম না তো। না না, ওসব কিছু না, ওসব কিছু না, অবশ্য জনগণের জন্য আমি ওইটাই চাই, তাদের শান্তিটাই চাই, কিন্তু সমস্যা কোথায় জানেন? যে আমরা আমাদের মনের কথা বুঝতে পারতে আছি না, মানে একজনের মনের কথা আর একজন বুঝতে পারলে কিন্তু খুবই ভালো, সেটার দরকার আছে। মানে মুখ ফুটিয়ে বলা লাগবে, কা কিছু কিছু কথা বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, বুঝছেন? আপনি একটু খুব নেগাও করি আমার চোখের দিকে, তা মানুষের মনের কথা কিন্তু চোখের তারাই লেখা থাকে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন মানে মোর মনের যে কথা তা কিন্তু মোর চোখের পাতায় মানে তারার মধ্যে একদম লেখা আছে, একটু বুঝিয়ে ফেলান, কষ্ট বুঝিয়ে বলছেন। হ্যাঁ মনে হয় পারছি। কটবার কটবার কই হলাম? আপনার মনে একটা মহৎ উদ্দেশ্য আছে। হ্যাঁ, এটা প্রেম, প্রেম ভালোবাসা, এই যে বলছেন আগেই যান। জনগণের জন্য আপনার মনে অনেক ভালোবাসা, ঠিক বলিনি? সেটা তো অনেক মানুষের জন্য ভালোবাসা, সেটা না, আপনি একটু ভালো করে চান, মানে একলা কারোর জন্য ভালোবাসা সেরকম পাওয়া যায় না, একজনকে ভালোবাসি এরকম। হতে পারে অনেক মানুষের ভিড়ে একজনের জন্য যে ভালোবাসা আছে সেটা হয়তো বা আমি খুঁজে পাইনি। হ্যাঁ দেখবেন তা, আপনি কানাবেন। তুই
হেমা পাইছি পাইছি পাইছো পাইছো হেলে ক ক ক আমার দাদা একবার আমার ধরছিল তিন মাস ভাঙাইতে পারি নাই দাদা কোনো ভাবে ভাঙাইতে না এরপর এরপর দাদার কত মিনিট করে কই দাদা সুলুকটা ভাঙাই দাও কিন্তু কোনো ভাবে ভাঙাই দে না বিরাট কঠিন আসলে মনে হয় না হ্যাঁ তো কঠিন হলে কি তিন মাস ধরে ভাঙানি খুঁজে বেড়াই কিন্তু দাদার কাছে এটা ছিল পানির মতো সোজা ও হেলে তিনি খুব বিরাট জ্ঞানী মানুষ আসলে তোমার বুদ্ধির পরীক্ষা নেছিলে হ্যাসকালে তিন মাস পরে সেটা ভাঙাই দিলেন না না কা না কা তিন মাস পর আমার দাদা হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়লেন ও আরে মনু আর হে অসুস্থ অবস্থায় হে মরে গেলেন আরে কি ভালো মানু আসলে না না ও হেলে হে আবার সুস্থ হয়ে উঠলে সেটাও না ওরে বেটা মরিরাও গেলে না সুস্থ হইলে না হেলে হয়েছিল এটা কি দাদা জবান বন্ধ গেছিল বুঝতে আসছি ময়ও বুঝতে আসছি আচ্ছা সুলুকটা কি আসলে কত দেখি মই ভাঙাই পারি কিনা দেখি সুলুকটা ভাঙানে খুঁজতে খুঁজতে শেষমাক সুলুকে ভুলে গেছি খুব কামের কাম হাস হেলে মরার পরে যে কালে তোমার দাদার লাগে ফিরে দেয়া হইবে হেই কালে ও সুলুকটার ভাঙানিটা একসাথে জানি না লো বুঝছো তুই এখন যাও সালার কাছে কঠিন কোনো কিছু আছে কিনা হেই খোঁজ লো যাও জিম্মা এটা একটা ঠিক কথা কইছেন আমি এখন যাইতেছি ম্যাডাম বলেন দেখি এর ভাঙ্গানি কি হইতে পারে কি ক্যা তোমাকে বলবো কেন তুমি কি মোর ম্যাডাম লাগো ভাঙ্গানিটা মোরে কম না ভাঙ্গানিজ্ঞ হয়েছে যে যে ভাঙ্গানিজ্ঞ এই কি জানি ও প্যার পেয়েও মনে করতে আছে না মনে করতেছে না না হ্যালে হে যদি আন্দাজ একটা উত্তর দিয়ে দেয় তখন বললা দিলে গাওরা ভাই পাটা করে পাটা এই যে কিছু হইবে হইবে না কা মানুষ তো প্রথম কোনো জিনিস আন্দাজ করে এইরকম ধরেন আপনি আমার চতুর্দিক চাইয়া প্রথম আন্দাজ করলেন কি যে আমার একটা মহৎ উদ্দেশ্য আছে উদ্দেশ্য ইংরেজি হইতে আছে আপনার গোল হ্যাঁ ভালোবাসা আছে মানে ওইটি আছে লাভ ঠিকই তো ধরছিলেন শুধু শেষকালে আসে ওই আপনি দণ্ডকুণ্ডা যে জায়গায় লাগাইছেন যে অনেক ভিড়ের মধ্যে একজন মানুষের লোকের যে ভালোবাসা আছে সেইটি আপনি হারাই ফেলাইছেন হ্যাঁ আর হারানো ইংরেজিটা হইতে আছে লস্ট মানে আপনি লস্ট করে ফেলাইছেন তোমার তো এনে থাকা যাবে না বাবা তুমি তোমার রুমে চলে যাও মা রবু প্যাক 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 করে আর বাগের নাম লাভ দিয়া উত্তর না আনবস আপনি বাইর হয়ে যাওয়াকে ইংরেজিতে কি বলে গেট আউট স্যার গেট আউট গেট আউট গেট আউট গেট আউট গেট আউট গেট আউট ওই যে রাজার মেয়ে ভিখারি ছেলে এইটা রাজার মেয়ে ভিখারি ছেলে ও হয় হয় রাজার মেয়ে